আতা। হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমি তোমাদেরকে আটা যে ফল আছে আটার ব্যাপারে কিছু অজানা তথ্য দেব এবং তারপরে কিছু প্রশ্নও জিজ্ঞেস করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখে নিই প্রথমে কি আছে। আটা ডিম্বাকৃতি বা হাটের আকারের হয়। কি বলছে? আটা ডিম্বাকৃতি বা হাটের আকারের হয়। তারপরে কি আছে? আটার উৎস প্রকৃতপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আমেরিকায়। আটার উৎস প্রকৃতপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আমেরিকায়। তারপরে কি আছে? আটা শীতকালীন ফল। আটা শীতকালীন ফল। তারপরে আছে কাঁচা অবস্থায় আটা সবুজ এবং পেকে গেলে বাদামি বর্ণের হয়। কাঁচা অবস্থায় আটা সবুজ এবং পেকে গেলে বাদামি বর্ণের হয়। তারপরে কি আছে? আটা খুবই ভঙ্গুর জাতীয় ফল। মানে আটা খুব একটা শক্তপোক্ত ফল নয়। আটা খুবই ভঙ্গুর জাতীয় ফল। পরেরটা দেখি কি লেখা আছে। এটি সবচেয়ে মিষ্টি ফলের মধ্যে একটি। এটি সবচেয়ে মিষ্টি ফলের মধ্যে একটি। তারপরে কি আছে? এর ভেতরে শক্ত ও কালো বীজ থাকে। এর ভেতরে শক্ত ও কালো বীজ থাকে। আটায় প্রচুর প্রোটিন, খনিজ পদার্থ ও ফাইবার থাকে। আটায় প্রচুর প্রোটিন, খনিজ পদার্থ ও ফাইবার থাকে। তারপরে কি আছে? আইসক্রিম বানাতেও আটা ব্যবহার হয়। আইসক্রিম বানাতেও আটা ব্যবহার হয়। শেষে কি আছে? ভারতে একে সীতাফলও বলা হয়। ভারতে একে সীতাফলও বলা হয়। তোমরা এতক্ষণ আটার সম্পর্কে অনেক কিছু জেনে গেছো যা আগে কখনো জানতে না, তাই তো? তাহলে এবার এই জানা তথ্য নিয়ে আমি তোমাদেরকে করব কিছু প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখে নি। আটা সবচেয়ে ড্যাশ ফলের মধ্যে একটি। আটা সবচেয়ে ড্যাশ ফলের মধ্যে একটি। কিরকম ফলের মধ্যে একটি আমরা পড়েছি। তাছাড়া আমাদের অপশনগুলো দেখবো। দেখো এখানে আছে মিষ্টি, আমরা লিখি। আটা সবচেয়ে মিষ্টি ফলের মধ্যে একটি। তারপরে কি আছে? এর ভেতরে শক্ত ও ড্যাশ বীজ থাকে। এর ভেতরে শক্ত ও কিরকম বীজ থাকে? দেখো আমাদের অপশনে আছে কালো, তাহলে কি হলো? এর ভেতরে শক্ত ও কালো বীজ থাকে। কাঁচা অবস্থায় আটা ড্যাশ ও পেকে গেলে ড্যাশ হয়। কাঁচা অবস্থায় আটা ড্যাশ ও পেকে গেলে ড্যাশ হয়। কিরকম হয়? কাঁচা অবস্থায় কিরম থাকে এবং পেকে গেলে কিরম হয়? দেখো এখানে অপশনে আছে সবুজ, বাদামি। তাহলে কোনটাতে কোনটা বসবে? কাঁচা অবস্থায় আটা কিরম থাকে? সবুজ। তাহলে প্রথমে আমরা লিখবো সবুজ, দ্বিতীয় শূন্যস্থানে আমরা লিখবো বাদামি। ঠিক আছে? কাঁচা অবস্থায় আটা সবুজ ও পেকে গেলে বাদামি হয়। তারপরে কি আছে? ড্যাশ বানাতেও আটা ব্যবহার হয়। ড্যাশ বানাতেও আটা ব্যবহার হয়। কি বানাতে আটা ব্যবহার হয়? দেখো এখানে আছে আইসক্রিম। आइसक्रीम बनाते हो आटा व्यवहार होय। आइसक्रीम बनाते हो आटा व्यवहार होय। शेषे कि आछे भारते एके डैशो बोला होय। भारते एके डैशो बोला होय। भारते एके कि नामे डाका होय और एकटा कि नाम आछे देखो आमादेर एकटाई अपशन आछे सीताफल। लिखलाम सीताफल। भारते एके सीताफलो बोला होय। आमरा आरेकबार प्रथम थेके पढ़े नि। आता सबचेये कि फलेर मध्ये एकटी? आता सबचेये मिष्टि फलेर मध्ये एकटी। तारपरे कि आछे एर भेतरे शक्त ओ किरम बीज थाके। एर भेतरे शक्त ओ कालो बीज थाके। काँचा अवस्थाय आटा किरम ओ पेके गेले किरम हय? काँचा अवस्थाय आटा सबुज ओ पेके गेले बादामी हय। तारपरे कि आछे कि बानातेओ आटा व्यवहार हय? आइसक्रीम बानातेओ आटा व्यवहार हय। तारपरे कि आछे भारते एके कि कि बोला हय? भारते एके सीताफलो बोला हय। আতা সম্পর্কিত তোমরা অনেক কিছুই জেনে গেছো, প্রশ্ন উত্তরও করে ফেলেছো, তাই তো? তাহলে এবার আতা নিয়ে আমরা কি করব? একটা কবিতা শুনবো। চলো শোনা যাক। আতা মামাই দাও আতা হা 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 হা। বাবা বলে মিষ্টি হয় হা 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 হা। দেখতে একটু আলাদা ছোট ছোট আতা নিয়ে কবিতা ভালো লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা গল্প শুনবে। চলো তাহলে একটা মজার গল্প শোনা যাক। চতুর গাধা। একদিন এক ক্ষুধার্ত সিংহ নদীতে জল খেতে গেছিল। সে দেখলো যে নদীর অন্য পারে একটা গাধাও জল খাচ্ছে। গাধাকে দেখে তখন তাকে খাবার জন্য এক ফন্দি আঁটল। সিংহ মামা বলল, গাধা মহাশয়, নদীর ওই ধারে কি কোনো ঘোড়া আছে? আমি ওদের গান শুনতে চাই। গাধা কিন্তু সিংহের আসল ফন্দিটা ধরতেই পারল না। সে তখন বলল, মহাশয় যদি বলেন তাহলে আমি গান শোনাতে পারি। চোখ বন্ধ করে গাধা ডাকতে আরম্ভ করলো। সিংহ তখন পেছন থেকে এসে ওকে ধরে ফেলল। কিন্তু গাধা বেশ বুদ্ধিমান ছিল। সে তখন বলল, আমি আপনার খাদ্য হতে রাজি, কিন্তু আমি শুনেছি শক্তিমান সিংহ খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করে। সিংহ নিজেকে সবচেয়ে শক্তিমান বলে মনে করত। সে যখন চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা শুরু করলো, অমনি গাধা সেই সুযোগ দিয়ে পালিয়ে গেল। সিংহ গাধার কাছে বোকা বনে গেল। জ্ঞানী শক্তি।